আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো স্ত্রী হয়, মহিষী হয়, তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকাম পুরুষ। আমরা বুঝি না এই 16,000 কে। আস্তে একটু শান্ত হন, প্রচন্ড বলছে। 16,000, 16,000, 16 জন এই দেহের মধ্যে হা করে আছে আমাদেরকে গ্রাস করবে বলে। কে? 10টা ইন্দ্রিয় সররিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেড়ে পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে, ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরব, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব, আর লোভ ইন্দ্রিয় একাদশে তো মুরগির ঠাংচে বাচ্চি। রাধে রাধে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনটা খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন? আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন, আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন, আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধর। শুধু ধোলাই দেবে না, রাম ধোলাই দেবে। হবে না? এই যে আমরা তিলক মালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলক মালা করার দরকার হয় না। আচ্ছা, তোমাদের মনে যদি এত বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে চুড়ি আংটি চেন পরে পোশাক পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনেই পোশাক পরি না। হবে না? এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষী। আর 108 জন মহিষীকে না জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, আর জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন মহিষী। একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, আমাকে দু চারটে বউ হাল্লা দাও। কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানে উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে যে মুখ্য পদ পায়। রাধে, রামকৃষ্ণ দেব শ্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তা আমাকে দু চারটে বউ হাওলাত দাও। কৃষ্ণ বলে ঠিক আছে, তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নিয়ে যাবে না। নারদ বলল ঠিক আছে, কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী ওই বউগুলো বেছে নিয়ে চলে যাবো। ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখে কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ শুধু বাসু নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা দু চারটে করলে দোষ? আজকাল সিরিয়ালে দেখেন না, এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে, আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর বউ যদি, স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলো ওই তো সিনেমায় সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাসু নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আর এক ঘরে গিয়েছে, সেখানেও দেখি না কৃষ্ণ, যে ঘরে যায় সেই ঘরে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যেই না আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরে ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না। নারদ
কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল অর্জুন যুদ্ধ করেছিল কৃষ্ণ সারথি হয়েছিল সেই রথের নাম কি মা কপিধ্বজ রথ কপি মানে বাঁধা কপি কপি মানে হনুমান হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছে এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান পবন মানে বাতাস এই দেহটা তো বাতাসে পরিপূর্ণ ধৃতরাষ্ট্র কাকে বলা হয় রাষ্ট্র মানে দেশ এই দেশটাকে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃত ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র আর এই দেহরাষ্ট্রকে যিনি ধারণ করে আছে যেমন ভীষণ বড় একটা গাছ তার ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি ধরে দেখেছে কে না মূল শিকড় তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে কোনটা না শ্বাস আর প্রশ্বাস কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে 18 দিন যুদ্ধ মানে 18 মুকাম জয় করা এই 18 মুকামটা কেমন চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি পাড় মধ্যে মহাবিষ্ণু করেন অবসতি চক্ষুতে শ্রীকলা চাঁদ করিতেছে ধ্যান নাসিকানে নিত্যানন্দ করে মধুপান কণ্ঠে দেশে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ বদন জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠেতে শ্রী কানাইয়া বাহুতে বলরাম হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি সপ্তদেশে জগন্নাথ করেন বসতি নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে যেবা বড় রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় 18 মকাম তত্ত্ব শোনা সমুদায় এই 18 মকাম তত্ত্ব যে করতে পারে জয় বিদায় গৌর হরি বল বলে নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ নারদ মনে মনে বলে আমি দণ্ড বাঁধিয়ে দেবো কেন সত্যভামার কাছে এসে বলছে জানো সত্যভামা তোমার কৃষ্ণ না তোমাকে একটু ভালোবাসে না বলে কেন বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে তোমাকে না দেয়নি সত্যভামা রেগে লাল হয়ে গেছে আসো কাছে যেই না কৃষ্ণ এসেছে সত্যভামা একেবারে কোমরের আঁচল গুঁজে নিয়ে তুমি আমাকে ভালোবাসো ভগবান মনে মনে ভাবে ইহটা চেঞ্জ হয়ে গেল কেন সত্যভামা তুমি তোমার প্রিয়া নায়িকা বলে তো অভিনয় করো না আমি তোমার অভিনয় বুঝি তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে কই আমাকে তো দিলে না তখন ভগবান মনে মনে বলে ও এটা নারদের কল ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল সত্যভামা আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি আমি পারিজাত ফুলের গাছে না তোমার উঠানে বসিয়ে দেবো পারিজাত ফুলের গাছে না উঠানে বসিয়ে দিয়েছে নারদ ভাবলো এতেও তো দণ্ড বাঁধলো না আবার গিয়েছে সত্যভামা শোনো তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও আমার কাছ থেকে প্ল্যান না বুদ্ধি না তা কি করবো বলে শোনো কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে যেন কোনো পুরোহিতকে দান করতে পারো আর সেই পুরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে সেদিন যাতে কৃষ্ণ তোমার হয়ে যাবে সত্যভামা বলো তা ভালো তো পুরোহিত পাবো কোথায় বলে আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি আমাকেই নিতে পারো পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তখন তখন নারদ কি করছে কৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে সত্যভামা বলছে দাঁড়ান 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 এই আপনি কি করছেন আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন বলে কেন তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম ওই জন্য নিয়ে যাচ্ছি আরে বাবা আপনি তো আমাকে বলতে বলেছেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম এটা বলতে তারপরে নাকি কৃষ্ণ আমার হয়ে যাবে বলে অত শত বুঝি না যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তো নিয়েই যাচ্ছি সমস্ত স্ত্রীগণ ছুটে এসেছে সত্যভামা তখন নারদ ঋষির চরণ ধরে বলছে হে নারদ ঋষি আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব নারদ এটা কেন করছে নামের মহিমা প্রকাশ করার জন্য বলছে ঠিক আছে একটা দাড়ি পালা আনো তুলাব তো এনেছে এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে বসিয়ে বলছে কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো
রাজা মানুষ তো কোনো অসুবিধা নাই, ঘরে যত স্বর্ণ ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাঁড়ি পারলে একটু উপরের দিকে উঠল না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে, এমন সময় রুক্মিণী এসে বলছে, ওরে সত্যভামা, তুই যে অলঙ্কারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই অলঙ্কার অহংকার মঞ্চ থেকে নাম, নেমে ভক্তি ভরে আমাদের স্বামী যে দাঁড়ি পাল্লায় বসে আছে তার বিপরীত দাঁড়ি পাল্লা একটা তুলসী পাতা দে, ভক্তি ভরে দিবি, দেখবি আমাদের স্বামীর দিকে দাঁড়ি পাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে ভক্তি ভরে কৃষ্ণ যে দাঁড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাঁড়ি পাল্লায় দিয়েছে একটা তুলসী পাতা, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাঁড়ি পাল্লা ওপরের দিকে উঠে সুরধ্বনির তটের ওপরে দিয়ে যাচ্ছে। পদকর্তা বলছে, দেখো দেখো, চাচর চি করুন চূড়ার তলনি, চাকর চি করুন চূড়ার তলনি, চাচর ধা ধা
শ্রী গোবর্ধন যমুনার ধারে ধারে তোমারে দিব শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন